ফিরে পর কোচবিহারের প্রশাসনিক সভা থেকে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বার্তা দিয়েছেন তার মধ্যে প্রসঙ্গে তার যে বক্তব্য করেছে কারা রাজবংশী বন্ধুরা আপনারা তো ইতিমধ্যেই নাগরিক নতুন করে কে একা করে চিৎকার করছে এটা ভোটের রাজনীতি করবার জন্য আপনারা সবাই নাগরিক আপনারা সবাইকে নাগরিক হিসাবে আমরা স্বীকৃতি দিয়েছি সমস্ত উৎপাদ্ত স্থায়ী ঠিকানা দিয়ে দিয়েছি সে রেশন পায় সে স্কুলে যায় সে স্কলারশিপ পায় সে কিষাণ বন্ধু পায় সে শিক্ষাশ্রী পায় সে ঐক্যশ্রী পায় সে লক্ষ্মীর ভাণ্ডার পায় তো নাগরিক না হলে থোড়াই পেত বিএসএফ প্রসঙ্গেও তার বক্তব্য রয়েছে কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ শুনুন আর বিএসএফ এর অত্যাচারে মানুষ অত্যাচারিত বিএসএফ সিদ্ধান্তে সীমান্তে আলাদা আইডেন্টি কার্ড দিতে চায় মনে রাখবেন বিএসএফ বর্ডার এরিয়ার ভেতরে ঢুকে আলাদা করে আইডেন্টিটি কার্ড দিতে চাইছে প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের শোনালাম তিনি যেটা বলছেন যে সীমান্তের ভিতরে আলাদা করে বিএসএফ এর আইডি কার্ড দিতে চায় এই কার্ড নেবেন না তিনি সতর্ক করেছেন তিনি বলছেন যে আধার কার্ড আছে রেশন কার্ড আছে এই কার্ড নিলে এনআরসির মধ্যে পড়ে যাবেন সীমান্তের ভিতরে আলাদা করে বিএসএফ এর আইডি কার্ড দিতে চাই এই কার্ড নেবেন না এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসির মধ্যে পড়ে যাবেন এই কার্ড নিলে এমনভাবেই সতর্ক করেছেন মমতা বিজেপি সাংসদ দিলীপ ঘোষ এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন দিলীপ বাবু আজকে বিএসএফ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে আপনার প্রতিক্রিয়া জানতে চাইব তিনি বলেছেন যে সীমান্তের ভিতরে আলাদা করে বিএসএফ এর আইডি কার্ড দিতে চাই তিনি বলেছেন যে এই কার্ড নেবেন না আধার কার্ড রেশন কার্ড আছে এই কার্ড নিলে এনআরসি এর মধ্যে পড়ে যাবেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় জি চিরদিন ভাউতার রাজনীতি করেছেন মিথ্যা রাজনীতি করেছেন সে অভ্যাস এখনো যায়নি বিএসএফ হচ্ছে কেন্দ্রীয় সরকারের এজেন্সি তারা যেটা করে দেশের স্বার্থে তারা সীমান্তে যারা উপাসে গরু চড়াতে যান চাষ করতে যান তাদের কিছু আলাদা আই কার্ড দেয় ওটা না হলে লোকেরা যেতে পারবে না ওখানে মমতা ব্যানার্জির কথা শুনলে তো না কে মরতে হবে উনি সবসময় লোককে ভরকে মিথ্যা কথা বলে চালান ওখানকার লোক জানে একদিন যেভাবে চলে এসছে তারা অভ্যস্ত আছে অনেক ধন্যবাদ কথা বলার জন্য বিজেপি সাংসদ দিলীপ ঘোষ এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন এবং আপনাদের জানিয়ে রাখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ তিনি বিভিন্ন বিষয়ে তার বক্তব্য বলেছেন যে সিএ নিয়ে কখনো কখনো বিএসএফ কে নিয়ে এবং তিনি আজকে বিএসএফ কে নিয়ে যেটা বলেছেন তার যেটা বক্তব্য যে এই যে সীমান্ত সেখানে আলাদা করে বিএসএফ একটি আইডি কার্ড দিতে চায় এই কার্ড নেবেন না আধার কার্ড রেশন কার্ড আছে এই কার্ড নিলে এনআরসি এর মধ্যে পড়ে যাবেন শোনাবো বিএসএফ নিয়ে কি বলেছেন মুখ্যমন্ত্রী মানুষ অত্যাচারিত বিএসএফ সিদ্ধান্তে সীমান্তে আলাদা আইডেন্টি কার্ড দিতে চায় মনে রাখবেন করে আইডেন্টি কার্ড দিতে চাইছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশাসনিক সভা কোচবিহারে ছিল আজকে এবং সেখান থেকেই তিনি বার্তা দিয়েছেন নানা প্রসঙ্গে তিনি কথা বলেছেন আপনাদের জানিয়ে রাখি তার পাঁচ দিনের জেলা সফর কলকাতা থেকে হাসমারিতে পৌঁছন তিনি এবং তারপর আজ থেকে বিভিন্ন জায়গায় তিনি প্রশাসনিক সভা করছেন এই মুহূর্তে বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন টেলিফোন লাইনে কথা বলবো তার সঙ্গে বিকাশ বাবু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফ প্রসঙ্গে যে বক্তব্য রেখেছেন সেখানে তিনি বলেছেন যে সীমান্তের ভিতরে আলাদা করে বিএসএফ এর আইডি কার্ড দিতে চায় এই কার্ড নেবেন না তিনি সতর্ক করেছেন বলেছেন যে আধার কার্ড এবং রেশন কার্ড আছে এই কার্ড নিলে কিন্তু এনআরসি এর মধ্যে পড়ে যাবেন আর বুঝলাম না উনি কি বোঝাতে চেয়েছেন বা কি বলতে চেয়েছেন বিএসএফ এর তো অধিকার নেই যে দেশের অভ্যন্তরের মানুষকে কোনো আইডি কার্ড দেওয়ার আমার জানা নেই আইন এমন আছে কিনা যদি মানুষকে কেউ এরকম বিএসএফ থেকে সার্টিফিকেট নেওয়ার কথা বলেন তাহলে সেটা বিএসএফ কর্তৃপক্ষের জবাব দেওয়া উচিত মুখ্যমন্ত্রী এই ধরনের ঘটনা ঘটে থাকলে কেন্দ্রীয় সরকার কথা না বলে জনগণকে উত্তেজিত করে বিপদে ফেলছেন অত্যন্ত দায়িত্ব জ্ঞানীন কাজ অনেক ধন্যবাদ কথা বলার জন্য সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার সঙ্গে আমরা কথা বললাম এবং প্রতিক্রিয়ায় তিনি যা বললেন আপনাদের শোনালাম এক বিএসএফ নিয়ে তিনি যেমন বলেছেন আজকে কোচবিহারে তিনি যে প্রশাসনিক অনুষ্ঠানে যোগদান করেন সেখানে তিনি একাধিক বিষয়ে কথা বলেছেন তিনি কোচবিহারে ভ্যালুয়েশন ট্যাক্স বাড়বে না সেলফ হেল্প গ্রুপের অনেকের সঙ্গে অন্য রাজনৈতিক দল দয়া করে আমাদের সঙ্গে থাকুন এই বার্তা যেমন দিয়েছেন তেমনি আরও অনেক পরিষেবার কথা বলেছেন তিনি কোচবিহার প্রসঙ্গেও অনেক কথা বলেছেন এবং পাশাপাশি বিএসএফ সি এই প্রসঙ্গগুলিও ছুঁয়ে গেছেন তার বক্তব্যে